ঠিক আছে, তাহলে আজকে পিথাগোরাস করি। বাকি যারা আছে শুনতে পাচ্ছ তো যা বলছে, পিথাগোরাস আছে কিনা? দেখতে পাচ্ছ সবাই? দেখে আমরা প্রথমটা কি আছে, ত্রিভুজ পি কিউ আর, কোণ পি সমকোণ কিউ আর প্রত্যেকেই কি হবে? একটা ত্রিভুজে যদি দুইটা কোণ, সরি একটা কোণ সমকোণ হয়, ত্রিভুজটা মনে করো এরকম, আমি একে দেখাই তোমাদের, এই কোণটা সমকোণ। এখন বাকি যে দুইটা কোণ, একটা কোণ এবং এখানে একটা কোণ, এই দুইটা কোণ কি হবে? প্রবৃদ্ধ কোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, কে বলতে পারো? আর কেউ বলতে পারো? অঙ্কিতা বলতে পারো? সূক্ষ্ম কোণ। হ্যাঁ, বাকি দুইটা সূক্ষ্ম কোণ, একটা সমকোণ হইলে বাকি দ্বারা সূক্ষ্মকোণ। পরেটা আসি, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, এই যে ত্রিভুজটা আঁকলাম সেইটারই, মনে করো যে উপরের এই কোণটা 30 ডিগ্রি, তাহলে অপর এই কোণটা কত হবে, অপর সূক্ষ্মকোণটা কত হবে বলো, কি বলতে পারো? অঙ্গিতে পারো? না পারলে তাড়াতাড়ি বলবো, আমি বলে দেবো। অপর কোণটা হবে 60 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের এই যে অপর যে দুইটা সূক্ষ্মকোণ, দুইটার সমষ্টি হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রির একটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আরেকটা হবে 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, কেউ বলতে পারো? 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, না 270 ডিগ্রি? মারুফ বলো কত হবে সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি, কত হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, 180 ডিগ্রি, ঠিক বলেছো। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? উচ্চতা, অতিভুজ, লম্বভূমি, বলো কি বলে সমকোণের বিপরীত বাহু? এই যে নিচে দেখতে পাচ্ছ ত্রিভুজটা, সমকোণ হলো এক্স, এক্স সমকোণ, বিপরীত বাহু হচ্ছে ওয়াই জেড, এই ওয়াই জেড কে কি বলা হয়? স্যার অতিভুজ। হ্যাঁ, অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য কোন শর্তটি সঠিক? ত্রিভুজ কিন্তু সমকোণী, তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য কি করতে হবে, ভূমি আর লম্ব সমান আঁকতে হবে, না ভূমি ছোট লম্ব বড় হবে, ভূমি বড় লম্ব ছোট, ভূমি লম্ব সমান হইতে পারে বা ভূমি বড় হইতে পারে, কোন শর্তটা তোমার মনে হয় যে সঠিক আছে এখানে, বলতে পারো? ভূমি আর লম্ব সমান হবে 45 ডিগ্রি যদি হয়, একটু আগে যেগুলো আমরা করেছি সেগুলো দিয়ে ভাবো, জেড কোণ 45 ডিগ্রি হবে, আবার ওয়াই কোণ 45 ডিগ্রি হবে, দুইটা কোণে যদি 45 ডিগ্রি হয় তাহলে সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, তাহলে ওয়াই কোণের বিপরীত বাহু হইলে জেড এক্স, এরা সমান, আর জেড কোণের বিপরীত বাহু এক্স ওয়াই, এই দুইটা সমান হবে। কোণ যদি দুইটা কোণ যদি সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহু দুইটাও সমান হয়, তার মানে ভূমি আর লম্ব সমান হতে হবে। এই যে চিত্রটা আছে, এখানে ওয়াই প্লাস জেড কত ডিগ্রি, কে বলতে পারে? একটু আগে বলেছি আমি,
এর কোন y এর কোন z এই যে কোন y এর কোন z যোগফল কত ডিগ্রি হবে কে বলতে পারো 90 ডিগ্রি হ্যাঁ 90 ডিগ্রি হবে কারণ এখানে একটা সমকোণে 90 ডিগ্রি আছে বাকি দুটো যোগফলে 90 ডিগ্রি হবে 8 নম্বরে চিত্রে কোন x এর মান কত এই কোণটার মান কত কে বলতে পারে কোণটার মান একদম সহজ পারবা না দেখো এই ত্রিভুজটার এই যে কোণ b এটা হইল 90 এটার 60 তাহলে এইখানের কোণটা যেটা মার্ক করে না এই কোণটা হবে 30 আগে এটুকু বুঝতে হবে এই কোণটা হলো 30 কারণ এটা হলো 60 আর এলো 30 এই 30 আর 60 যোগ করলে কত হয় 90 হয় আর এটা হলো 90 সেক্ষেত্রে এই ত্রিভুজটা কমপ্লিট এখন যদি এই পুরোটা দেখি এই পুরোটাটা সরল কোণ সরল কোণের মান হলো 180 সরল কোণের মান 180 তাহলে 180 থেকে আমাদের এই 30 মাইনাস করতে হবে তাহলে আমাদের এই এক্স কোণ থাকবে 180 থেকে 30 মাইনাস করে থাকে আমাদের 150 এই 150 সঠিক অ্যানসার পরটা দেখো একটা ত্রিভুজ কি আছে কোশ্চেনটা দেখে আসি এসিডি এসিডি এর মান এ সি ডি একটু মাথা খাটাইতে হবে এসিডি বলতে এইটার মান কত এইটার মান বের করতে লাগে এইটা এই কোণের মান জানা লাগবে এখন যেটা করলাম সেরকম এই কোণের মান কিভাবে বের করবো এটা হলো 60 ডিগ্রি এটা হলো 50 ডিগ্রি 50 আর 60 হলো 110 50 আর 60 হলো 110 আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 180 থেকে 110 যদি বিয়োগ দেয় তাহলে কত থাকে 180 বিয়োগ 110 70 ডিগ্রি থাকে এটা হলো 70 ডিগ্রি এখন একটু আগে যারা করছিলাম এই পুরোটা হলো 180 ডিগ্রি 180 থেকে 70 বাদ দিলে তাহলে এই কোণটা থাকবে তাহলে 180 বাদ মাইনাস 70 110 ডিগ্রি এই কোণটার মান 110 ডিগ্রি দশ নম্বর দেখি আমরা ত্রিভুজ এবিসি এবি আর বিসি যদি সমান হয় এবি সমান বিসি এসি হলো ত্রিভুজ কোন সি এর মান কত হবে এবি এসি সমান তাহলে আমার ত্রিভুজটি একে দেখাই তোমাকে সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজ এবিসির সমকোণী না সমকোণী বলা নাই এবি আর বিসি সমান তাহলে আমরা মনে করি এটা এবি আঁকি এইটা বিসি আঁকি এদের সমান আর এটা যোগ করে দিলাম তাহলে এবি আর এলো বিসি সমান এসি হলো অতিভুজ এইটা হলো তাহলে অতিভুজ অতিভুজ কোন সি এর মান কত এই কোণটার মান কত কোন সি এইটার মান কত বলতে পারছো বুঝতে পারছো কি বলা হয়েছে তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি আমি দেখলাম 90 ডিগ্রি মার্ক দিয়েছি দেখো যে 90 ডিগ্রি হবে কেন হবে যদি দুইটা ভাগ সমান হয় একটা করে আসছিলাম আমরা তাহলে এই কোণ হলো 45 ডিগ্রি আছে এই কোণ আছে 45 ডিগ্রি এই কোণ আছে 45 ডিগ্রি তাহলে 45 45 এই দুটো যোগফলে 90 হবে আর উপরেরটা তাহলে 90 থেকে গেল পরেরটা এবিসি ত্রিভুজের এসি স্কয়ার ইকাল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ঠিক কিনা ও আচ্ছা এটা বলে নাই বলছে এসি স্কয়ার ইকাল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার হলে কোন কোনটি সমকোণ অ্যান্সার বলছে কোনটাই না এসি স্কয়ার ইকাল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার আমরা একটু তাহলে একে দেখি চেষ্টা করি সমকোণ আঁকার চেষ্টা করি দেখি এখানে যা বলছে সেটা হয় কি না এটা ধরলাম আমরা এ এটা ধরলাম বি
এটা ধরলাম সি। তাহলে বলা হয়েছে এসি স্কয়ার, দ্যাট মিনস এইটা এসি স্কয়ার ইকাল টু এবি স্কয়ার, এলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এলে বিসি স্কয়ার। বলা হয়েছে তাহলে কোন কোনটি সমকোণ, কোন বি সমকোণ, এনে ভুল আছে অ্যান্সার, ঠিক নাই, কোন বি সমকোণ এইটা। ও ওটা ঠিকই আছে, এটা খয় বলছে, রাইট, খ বলছে, আমি এটা ঘ মনে করছি হাতের সময়, তারা খ বলছে, ঠিক আছে অ্যান্সার। তাহলে পরেরটা দেখি আমরা, এটা বুঝতে পারছো তো? এটা তাহলে বি, 12 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি, মানে এই সমকোণ। তাহলে সূত্র কোনটা সত্য? গ নম্বর, এখন যেটা করলো, যেহেতু কোণ এ হলে সমকোণ, এটা জিনিসটা খেয়াল রাখতে হবে, কোণ এ সমকোণ হলে কোণ এর অবস্থান কোথায়, সেটা হলো মূল জিনিস। এর অবস্থান হচ্ছে তোমার এখানে, এইখানে এর অবস্থান এই, ঠিক আছে? এখানে যদি এ হয়, এই যে কোনো জায়গায়, এখানে মনে করো বি, এখানে হলো সি, তাহলে হবে বিসি স্কয়ার ইকাল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি স্কয়ার ইকাল টু, এই যে বিসি স্কয়ার ইকাল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, গ নম্বর সঠিক অ্যান্সার। এর অবস্থানটা খেয়াল করতে হবে, কোথায় অবস্থান। ত্রিভুজের বাহুগুলো অনুপাত 1, 2 আর √2, এরকম হলে এটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তুমি বাহু দেখে বুঝতে পারবা, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এরকম হবে, অনুপাত এরকম হয়। মনে করো এখানে প্রত্যেক, এই প্রত্যেকের সংখ্যাকে তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে কি হবে, 2, 2 √2, এরাও সমকোণী। 3 দ্বারা করলে 3, 3 √2, এটাও সমকোণী। অর্থাৎ এটা অনুপাত দিয়ে দিচ্ছে, এখানে প্রত্যেকটা রাশিকে ইচ্ছা মতো বাড়িয়ে নেওয়া যাবে, কমিয়ে নেওয়া যাবে। তো এইটা হচ্ছে ফরমেট, সমকোণী ত্রিভুজের ফরমেট। নিচের কোন অনুপাতটি দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে? এরা বলতেছে 3, 4, 5। তোমরা কিভাবে বুঝবা যে এটা দ্বারা গঠন করা যাবে? এর অর্থ হলো তুমি এখানে 3টাকে প্রথমে স্কয়ার করবা। আমরা যেটা দেখি কিভাবে করব, এখানে প্রথমে আছে 3, তাহলে 3 স্কয়ার মানে কত? 3 স্কয়ার মানে 9। পরেরটা কত? 4। 4 স্কয়ার মানে 16। পরে হলো 5 স্কয়ার মানে 25। তাহলে কিভাবে বুঝবা যে কোনটা দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? একদম সহজ, সেটা হয়েছে দেখবে যে এখানে যেকোনো 2টা যোগ করলে অপরটা সমান হবে, 9 আর 16 যদি যোগ করো তাহলে কিন্তু 25 হয়। এরকম যদি 2টা যোগ ফল অপরটার সমান হয়, সেটাই হবে সমকোণী ত্রিভুজের বাহু। এগুলো করলে দেখবে এরকম হবে না। এখন আমি যেটা দেখিয়েছি, সব স্কয়ার করবা, স্কয়ার করলে যেকোনো 2টা যোগ করলে 3টা সমান হবে, যেটা আমরা পিথাগোরাস থেকে শিখেছি, সেইটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার, পরিসীমা 30 সেন্টিমিটার, বাহুগুলোর কি হবে? বাহুগুলো বলা হয়েছে এটা হবে, এখানে একই জিনিস তুমি করবা। এখানে দেখো, এটা স্কয়ার করলে কত হয়, 169, এটা করলে হয় 144, এটা করলে হয় 25। তাহলে 144 আর 144 আর হলো 25, যোগ করলে 169 হয়, 30টা সমান হয়, একই সিস্টেম। আর যদি তুমি এখান থেকে বাহু বের করে নিয়ে করতে পারো, সেটাও করতে পারো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা, সেটা অনেক বড় ব্যাপার হবে, তার সাথে আমি যেটা বলছি সংক্ষেপে বের করে ফেলতে পারবা। 16 নম্বর দেখো, কোন সমকোণী ত্রিভুজের পরিসীমার 2 প্লাস √2 সেন্টিমিটার এবং একটি কোণ 45 ডিগ্রি, হলে ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা থাকলে এর বাহু বের করতে হবে কিভাবে? একটা বাহু বের করে ফেলানো যায়, 3 দিয়ে ভাগ দেওয়া, এগুলো ক্যালকুলেটার ইউজ করতে হবে, একটু জটিল ক্যালকুলেটার ইউজ করতে হবে। সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2 প্লাস √2, তার মানে 3 দিয়ে ভাগ দিলে তুমি পাবো 1 বাহু, একটি কোণ 45 ডিগ্রি, ক্ষেত্রফল কত? তাহলে এখানে প্রথমত হচ্ছে যেহেতু একটি কোণ 45 ডিগ্রি, তাহলে চিত্র ঠিক এটা হবে না, কারণ সমদ্বিবাহু হয়ে যাবে সেক্ষেত্রে, কারণ 45 ডিগ্রি হলে অপর কোণটা 45 ডিগ্রি, সেক্ষেত্রে 2টি বাহু সমান হবে, যে এবি আর
এসি দুই বাহু সমান হবে, এই চিত্রটা কিন্তু ষোলো নম্বরের না, আমি এটা তোমাকে বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে খেয়াল করো কি করবা, মনে করে বি কোণ 45 ডিগ্রি, তাহলে কিন্তু সি কোণ 45 ডিগ্রি, ঠিক আছে? আমাদের কাছে কি চেয়েছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য কি লাগে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটাকে তিন দিয়ে ভাগ দেবা, যেটা হবে সেইটা এক বাহু, আর যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তাহলে এই বাহুটাকে দুই বার নেবা, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু এই বাহু একবার, মানে এটা তিন দিয়ে ভাগ দেওয়ার পর, তো পরিসীমা আছে, তিন দিয়ে ভাগ দেওয়ার পর সেটা একবার নিবা, কিভাবে নেবা, হাফ ইন্টু ভূমি হিসেবে একবার নেবা, ইন্টু উচ্চতা হিসেবে একবার নেবা। এবার কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে, এখান থেকে হাফ এটাই চলে আসবে। এবার করে দেখবা, ওইগুলো বলে দিলাম, পরে দেখো 17 নম্বর, বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বিসি হলে এইটা, এখানে 5, এখানে 12 হইলে এটা 13, একটু আগে দেখাই আসছি আমি, বুঝবো কি হবে। এই দুইটা স্কোয়ার করো, 5 5 25, 12 স্কোয়ার 12 12, 144, 144 আর 25 যোগ করো তাহলে 169, 169 বর্গমূল করলে এটা হবে 13। এই কথাগুলো মনে রাখবো, আমি যেভাবে বের করতেছি এটা হবে 13। বলা হয়েছে বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বিসি হইলে এক বাহু বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের এক বাহুকে বিসি ধরা হয়েছে, এর ক্ষেত্রফল হবে বিসি স্কয়ার, মানে তাহলে 13 হইলে 13 স্কয়ার, মানে 169, 169, এই যে 13 স্কয়ারের ফলাফল এইটা। এসির উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল কত হবে, এসি, তাহলে এখানে 4 4 5 কত হয়, 5 5 25, আর 4 4 16, 16 আর 25 যোগ করলে কত হবে, 25 আর 16 যোগ করলে কি 49 হয় সম্ভবত, 16 আর 25, 4 4 16, 5 5 25, আমি একটু যোগ করে দেখি, 16 আর 25 না 49 না কত হয় দেখি একটু, 16 প্লাস 25 41 হয়। কোশ্চেনটা কি বললো আরেকবার দেখি নি আমি, এসির উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে তার ক্ষেত্রফল, এসির বর্গক্ষেত্র, তাহলে বাহুটা কি হবে সেটাকে বের করতে হবে, 41 এর রুট করতে হবে আমাদের, 41 এর রুট করবা, কত হয় কেউ বলতে পারে 41 এর রুট করে, সিক্স পয়েন্ট 40। এখন বর্গক্ষেত্র করতে হলে 6.40 কে স্কোয়ার করতে হবে, 6.40 ইন্টু 6.40, তাহলে 40.96, এরকম কাছাকাছি আনসার, 40 এর পর যেটা থাকবে 96, মানে 96, মানে 41 এর কাছাকাছি, এটা কাছাকাছি আনসার, ঘ নম্বর, ঠিক আছে? এখানে অ্যাকুরেট মিলবে না, কাছাকাছি থাকবে, যারা কাছাকাছি হবে সেটা আনসার করবা। 19 নম্বর আসি আমরা, কোন বর্গক্ষেত্র তার কোণের উপর অঙ্কিত ক্ষেত্রফলের কত গুণ, এটা সূত্র অর্ধেক, এটা মুখস্থ রাখবার, এই কোশ্চেনটা বেশ আসে, দেখো সিলেট বোর্ডে আসছে একবার, কোন বর্গক্ষেত্র তার কোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ অর্ধেক, এই জিনিসটা বুঝে নাও, আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। মনে করো একটা বর্গক্ষেত্র, আবার মনে করো এর কর্ণ এইটা, তাহলে প্রথমত বর্গক্ষেত্রটা একটা ক্ষেত্রফল নির্ণয় করা যায়, যেহেতু বর্গক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এবার আবার এই যে কর্ণ আছে, এই কর্ণের উপর কিন্তু আর একটা বর্গক্ষেত্র আঁকা যায়, বুঝতে পারছো? এই কর্ণের উপর আর একটা বর্গক্ষেত্র আঁকা যায়, যদি আঁকি তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেইটা জিজ্ঞেস করা হয়েছে। কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকলে কিরকম হবে, এরকম হবে, কর্ণ একটু বড়, বর্গক্ষেত্রটাও বড় হবে। তাহলে এখানে দেখো আমি দুইটা বর্গক্ষেত্র দেখে দেখাইলাম, একটা কর্ণের উপর রাখা আর একটা মূল বর্গক্ষেত্র, তা বলা হয়েছে যে কর্ণের এই বর্গক্ষেত্র হবে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, দেখো সেহারাও তাই বলতেছে, এটা বড় এবং এটা ছোট, এবার বুঝতেছ না ঘুমাচ্ছ?
পরেরটা একটু সমকোণী স্যার ত্রিভুজ বলো, কালকে ক্লাস করাবেন না? কি দরকার, দরকার আছে? আচ্ছা, পরীক্ষার আগের দিন সেজন্য মনে করছিলাম আপনি ক্লাস রাখবেন। কালকে তো সকালে আমি ব্যস্ত অনেক, পরীক্ষা শনিবার কয়টায়? 3টা থেকে। কালকে অনলাইনে করতে পারো, যদি রাতে আমি অনলাইনে নিতে পারি চেষ্টা করতে পারি, ওকে স্যার। অফলাইনে করা যাবে না কারণ ব্যস্ত থাকবে। অনলাইনে করবা কিনা কনফার্ম করো, তাহলে আমার সেভাবে টাইম বের করতে হবে। তো স্যার আপনি করাইলে করব। তাহলে অনলাইনে করলে রাত 9টায় করব, 9টায়, ঠিক আছে? ওকে স্যার। রাত 9টায়। এবং আর একটা শর্ত হয়েছে, আমাকে 8:30 ফোন দিবা, কারণ এটা তো শিডিউলে বাইরে ক্লাস, আমি ভুলে যেতে পারি। 8:30 আমাকে একটু ফোন দিয়ে মনে করাই দিবা যে 9টায় ক্লাস আছে, ওকে স্যার। ঠিক আছে? তো দেখো পরেরটা, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হয়েছে 6 সেন্টিমিটার, ভূমি হইল 8 সেন্টিমিটার, অতিভুজ কত? তাহলে তোমার সহজ জিনিস, প্রথমে 6 স্কয়ার করবা, 636, 8 স্কয়ার করবা, 864, এবার যোগ করবা। এই যে যোগ যোগ করেন, একবারে করে দিছে, তাহলে 36 আর 64 যোগ করলে হয় 100, 100-এর বর্গমূল করলে হয় 10, এই যে করে দিছে 10, তাহলে অ্যান্সার হলো আমাদের 10। এটা সম্পূর্ণ পিথাগোরাস, যেহেতু পিথাগোরাস অধ্যায়, পিথাগোরাস বারবার ঘুরে ফিরে আসবে, এটা খেয়াল রাখতে হবে। পরেরটা, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 13, অতিভুজ 13, উচ্চতা 12, অপরটা কত? ওই যে সিরিয়াল তো মুখস্থ করে আসছিলাম, 12-13 থাকলে আর একটা কি হয়, আর একটা পাস হয়। তো সিরিয়াল গুলো মুখস্থ করে রাখতে পারো, তাহলে সহজে পেরে যাবো। এক কাছে 3, 4, 5, 12, 5, 12, 13, এরকম আর একটা কি আছে দেখছিলাম, সামনে আসলে আবার বলবো। আর এমনি প্র্যাকটিক্যাল হইলো যে তুমি অতিভুজের স্কয়ার করবে, এখানে 13 হলো অতিভুজ, অতিভুজের স্কয়ার করবা, আর এখানে উচ্চতার স্কয়ার করবা, আর হলো ভূমির স্কয়ার করবা। তাহলে ভূমি আর উচ্চতার স্কয়ার করলে যা হবে, অতিভুজের স্কয়ার করলে তাই হবে। ব্যাস হয়ে গেল সূত্র। বাইশ, এবি কত হবে? 5, 3, একটু কিন্তু বলছি এটা এবি কত হবে, এইভাবে 4, 3, 4, 5, এই এই উপরে করার অনুসারে বলছিলাম যে 3, 4, 5, একটা 3, 4, 5, আর একটা শিখলাম 5, 12, 13, আরো একটা আছে যেগুলো সাধারণত আসে, আসে অনেক অনেকগুলা, কিন্তু সাধারণত যেগুলো আসে তার একটা হলো 3, 4, 5, আর একটা হলো 5, 12, 13, আরো একটা আছে 7, 8, কত জানা দিয়ে আমি বলবো একটু পরে। এবিসি ত্রিভুজের এবি সমান এ, বিসি সমান বি, এসি সমান সি হলে কোনটা শর্ত? এখানে শর্ত কোনটা? পিথাগোরাস দেখতে হবে, গ নম্বরে বলছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার। পিথাগোরাস কিন্তু আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি এস সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে এখানে বাহু কোনটা কি দেওয়া আছে, সেই অনুযায়ী নির্ভর করবে, সেই জন্য মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। তাহলে আমাদের এ বি কোনটা? এ বি হলে এখানে আমি দেখাই, এ বি হলো এইটা, এবং এর মান হলো এ বলা হয়েছে, আর বিসি হলো কোনটা? নিচেরটা মান বলা হয়েছে বি, তাহলে এটা অবশ্যই সি। তাহলে বলা হয়েছে এখানে সূত্রে, সূত্রে যে সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম তো এখানে একটাও নাই মনে হয়, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাই, তাহলে ঘুরেই ফিরে দেওয়া আছে। যেমন এরা বলতেছে গ নাম্বার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার লেখা যায়, আর আমাদের সূত্র ছিল সি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি বি স্কোয়ারটাকে ডান দিকে নিই, তাহলে তো হয়ে যায় সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এ স্কোয়ারকে ডান দিকে নিই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম করা হয়েছে এখানে যে এ স্কোয়ারকে ডান দিকে নিয়ে নিয়েছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার। এবার আসি 24 নম্বর, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুতে 3, 4, আর একটা কথা হবে, 5 হবে, একটু আগে দেখাইছি 3, 4, 5,
সব এবিসি ত্রিভুজের কোণ সি 90 এবি 5 এসি 4 বাকিটা কত হবে ওই একই কথা এখানে আছে 4 5 নাই গুণটা 3 নাই এই 3 সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত একটি বাহু সমকোণী ত্রিভুজের একটা বাহু আছে অতিভুজ অনুপাত আছে 12 অনুপাত 13 অপর বাহু কত হবে 5 হবে ওই একই কথা 5 12 13 একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য 3 4 5 এটা কি রকম ত্রিভুজ হবে সমকোণী হবে 3 4 5 সমকোণী ত্রিভুজের স্ট্রাকচার 12 মিটার দীর্ঘ দণ্ডায়মান একটি গাছের গোড়া থেকে ছায়ার শেষ প্রান্তের দৈর্ঘ্য 5 মিটার হলে গাছের শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত একে দেখায় বুঝতে পারো 12 মিটার দীর্ঘ দণ্ডায়মান গাছ আমাদের গাছ হইল এই যে হইল 12 মিটার এবার গোড়া থেকে ছায়ার শেষ প্রান্তের দৈর্ঘ্য 5 মিটার এখান থেকে ছায়ার মনে করো 5 মিটার গাছটির শীর্ষ হতে ছায়ার শেষ প্রান্তের দূরত্ব কত অর্থাৎ এইটা এইটা এটা হলে অতিভুজ অতিভুজের দূরত্ব তাহলে কি কি দেওয়া আছে 12 মিটার দেওয়া আছে একটা আর একটা দেওয়া আছে 5 মিটার এইটা হলে 12 এটা হলে 5 তাহলে এটা অবশ্যই 13 12 13 5 একটু কি আমরা পড়েছি সিকোয়েন্স এটাই আমাদের সমকোণী ত্রিভুজের পরেরটা দেখো একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 4 5 হলে ত্রিভুজটি সমকোণী একটু যদি পড়ছি আমরা 3 4 5 আছে সেখানে মানে সমকোণী সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে 3 এবং 4 সমকোণ সংলগ্ন ঠিক আছে 5 হলো ত্রিভুজ ত্রিভুজটি পিথাগোরাস উপপাদ্য মেনে চলে না এটা ঠিক না এটা পিথাগোরাস উপপাদ্য মেনে চলে তাহলে 1 আর 2 যেখানে আছে সেটাই আনসার ক নম্বর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 7 8 এই ত্রিভুজটা কেমন সমকোণী বিষমবাহু সুখকোণী কে বলতে পারো সমকোণী আছে বিষমবাহু আছে কারণ বাহু তিনটা বেসমান 6 8 6 8 10 এটা সমান না বিধা বিষমবাহু হবে সমকোণী কেন হবে এটা স্কয়ার করলে এটা হয় 100 এটা 36 এটা 64 এদের যোগ করলে আবার 100 তার মানে সমকোণী ঠিক আছে সুখকোণী না ঠিক আছে এটা সুখকোণী না কেন যেহেতু সমকোণী সেটা সুখকোণী হতে পারে না তার মানে এটা 1 আর 2 সঠিক অ্যানসার চিত্রে টু এবি ইকাল টু বিসি এই যে বিসি বিসি ইকাল টু টু এবি ফলে কোণ বি এ সি বি এ সি এটা বলছে 60 ডিগ্রি বি এ সি এস সি বি 45 বি এ সি এস সি বি 45 এস সি বি 30 এ সি বি 30 কোনটা সঠিক এটা 60 ডিগ্রি বি এ সি বি এ সি 60 ডিগ্রি ঠিক আছে আর একটা হইল এ সি বি 30 ডিগ্রি এটাও ঠিক আছে সহজ জিনিস তো আমি ভালো করে ভাবি নাই কারণ এটা তো সমকোণ তো এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে এ আর সি যোগ করলে 90 ডিগ্রি হয় যে দুটো যোগ করলে এ আর সি তে 90 ডিগ্রি আসে সেই অ্যানসার দুটেই কারেক্ট কারণ এখানে একটা 90 ডিগ্রি বলাই আছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুই অতিভুজ সঠিক সঠিক কথা সমকোণের বিপরীত বাহু অতিভুজ এটাও সঠিক কথা প্রতিটি কোণের সমকোণ এটা মিথ্যা কথা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ বাকি সব কোণ সূক্ষ্মকোণ তার মানে 1 আর 2 সঠিক অ্যানসার আছে ক নম্বরে মারুবা বুঝতে পারছো ঠিক মতো এই শীট গুলো কি তোমাদের দিছিলাম মনে হয় না তোমাদের অন্য কিছু শীট দিছিলাম সেগুলো কি করছো কেউ
করো নাই। আজকে আমরা সামনে আগাবো না 33 থেকে, বাকিগুলো পরে ক্লাসে করবো। আজকে যেগুলো করলাম সেগুলো একটু নিজেরা দেখবা বাসায়। আর একটা কাজ করবা, যে আমি আমি যে শীটগুলো আপলোড দিয়েছি সেখানে রমাবাদ নবমাদ্যে আছে, অনেক আগে দিয়েছিলাম সম্ভবত, সেখান থেকে পড়বার মূল বইটাকে ভালো করে পড়ো। এটা করলেই হবে, মূল বই ভালো করে পড়ো। তাহলে আগামীকালকে 9টার সময় আবার আমরা শুরু করব, তখন আমাকে মনে করে দেওয়া। শুরু করবো কত নম্বর থেকে, কত নম্বর থেকে শুরু করব? ৩৩ থেকে। মারুফ মনে থাকবে কত থেকে শুরু করব? ৩৩ থেকে শুরু করব। ওকে, তাহলে আজকে বন্ধু থাকলো। তোমরা আমি যে বলছি ওভাবে পড়ালেখা করো, যেহেতু পরীক্ষা নিজের একটু ভালো করে পড়ালেখা করো। সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।